আসসালামু আলাইকুম, আমি শাহরাস, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 2 ডিসেম্বর 2023, আজকে যেহেতু শনিবার মার্কেট বন্ধ, তো সুতরাং আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আশা করছি আজকের এই নিউজগুলো আপনাদের বিনিয়োগ করার ক্ষেত্রে সামান্যতম উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিকিও বলপেনের শেয়ার দর বেড়েছে 32.5%। তো মূলত আসলে জিকিও বলপেনের এই শেয়ারটি সম্পর্কে যদি আমাদের বলতে হয়, এটা হচ্ছে একটি দুর্বল মৌলের শেয়ার এবং আমরা বলতে পারি এটার অবস্থা তেমন একটা ভালো না। কিন্তু এটার যেই পরিমাণ মূল্যবৃদ্ধি পেয়েছে সেটা আসলে সত্যি অনেক রহস্যজনক এবং আমরা অনেকেই ধারণা করতে পারি যে কেন এটার মূল্য এত অংশে বৃদ্ধি পেল। এটার এত হিউজ পরিমাণ মূল্য বৃদ্ধি পাওয়ার মূল কারণটাই হচ্ছে এখানে কোনো অশুভ চক্র রয়েছে এবং যারা এই যে এই ধরনের স্বল্প মূলধনী শেয়ারগুলোতে আসলে কারসাজি করে খুব সহজেই এগুলি মূল্য বৃদ্ধি করতে পারে, যেটা আমরা অতীতেও খেয়াল করেছি। এবং সামনে আরেকটা শেয়ার নিয়ে আমি আলোচনা করব, সেটারও কিন্তু একই রকম ঘটনা। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই শেয়ারটির গত সপ্তাহে প্রায় 32.67% মতো বৃদ্ধি পেয়েছে এবং এটা আমরা দেখতে পাচ্ছিলাম যে সে লাস্টের দিনে বৃহস্পতিবার লেনদেন হয়ে কিন্তু ক্রেতাশূন্য হয়ে পড়ে। এবং এই যে এই শেয়ারটির যদি আমরা যদি একটু প্রফিট লেভেলটা দেখি, অর্থাৎ ডিভিডেন্ডের হিস্টোরিটা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি তারা 2023 সালে মাত্র 2.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটি কিন্তু লোকসান হয়েছে 12 পয়সা। তো 12 পয়সা লোকসান হওয়ার পরও তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং এই 2.5% ডিভিডেন্ড পাওয়ার খুশিতে এই শেয়ারটির মূল্য বৃদ্ধি পেয়ে যাচ্ছে অস্বাভাবিকভাবে। এবং এই যে এই ধরনের শেয়ারগুলোতে আমরা বিনিয়োগ করি বিধেই কিন্তু সর্বশেষে আমাদের ক্ষতির মুখে দেখতে হয়, কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, 2.5% এই ডিভিডেন্ড পাওয়ার পর এই শেয়ারটির মূল্য যেই পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেটা সত্যি একটা রহস্যজনক বিষয় বলাই যায়। এবং আমার ধারণা এটা ডিভিডেন্ড দিয়েও আপনি এই পরিমাণ প্রফিট কখনোই করতে পারবেন না যেই পরিমাণ আসলে এটার মূল্য বৃদ্ধি পেয়েছে। তো এই জন্য আপনাদেরকে সবসময় আমি একটা জিনিস বলে থাকি, শেয়ার মার্কেটটা আসলে অনেকটা এখন আর আগের মতো নিয়ন্ত্রণে নেই, অর্থাৎ আপনি বলতে পারবেন না এই শেয়ারটি ভালো বা এই শেয়ারটি খারাপ। আসলে ভালো খারাপ আর ওইভাবে করে বিবেচনা করা হয় না। মূল্যের দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি বা মূল্য বৃদ্ধির ক্ষেত্রে যদি বিবেচনা করি, তাহলে দেখতে পাচ্ছি এই দুর্বল মৌলের শেয়ারগুলো এখন কিন্তু সবচেয়ে বেশি মূল্যবান হয়ে গিয়েছে এবং আমি বুঝি না কেন মানুষ এই সকল শেয়ারগুলো এত বেশি দাম দিয়ে কিনে। এবং আমরা বুঝতেই পারি যে অসাধু বিনিয়োগকারীরা এটার মূল্য বৃদ্ধি করে আর আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু আলটিমেটলি এই সকল শেয়ারগুলো ক্রয় করে, বিধায় এই শেয়ারগুলো মূল্য বৃদ্ধি পায় এবং এই জন্যই লাস্ট পর্যন্ত ক্ষতির সম্মুখীন আমাদের মতো সাধারণ বিনিয়োগকারী হয়। তো সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, যদি শেয়ার মার্কেটকে সুন্দর রাখতে চাই আমরা অথবা আমাদের নিজেদের যদি মূলধনকে নিরাপদ রাখতে চাই, তাহলে এই ধরনের জাঙ্ক শেয়ার বিনিয়োগ করার ক্ষেত্রে বিরত থাকে হচ্ছে সবচেয়ে মঙ্গলজনক। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব, এই নিউজটিতে আমরা দেখতে পাচ্ছি এ গ্রুপে 5 শেয়ার বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন। তো আমরা দেখতে পেয়েছি বিগত সপ্তাহে অর্থাৎ 26 থেকে 30 নভেম্বর তারা কিন্তু এই সময়টাতে এখানে 5টি এ ক্যাটাগরির শেয়ারে কিন্তু ভালো পরিমাণ প্রফিট হয়েছে বা যারা এই শেয়ারগুলোতে বিনিয়োগ করেছে তারা কিন্তু ভালো পরিমাণ গেইন করেছে। তো আমরা একটু দেখি কারা তারা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষ তালিকা ছিল, দরবৃদ্ধির শীর্ষ তালিকা ছিল জিকিউ বলপেন, যেটা আগে আমরা একটু আগে দেখলাম, আপ্তা বটো, স্ট্যান্ডার্ড সিরামিক, লিব্রা ইনফিউশন, সমতা লেদার, এডিএন টেলিকম, মুন্নু অ্যাগ্রো, সমৃদ্ধ হাসপাতাল, আইএসএন এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড। তো এর মধ্যে সবাই তো আর এই ক্যাটাগরির নয়, তো এর মধ্যে 5টি কোম্পানি কিন্তু এই ক্যাটাগরির এবং তারা হচ্ছে আমরা দেখি এখানে যে আপ্তা বটো, এডিএন টেলিকম, মুন্নু অ্যাগ্রো, সমৃদ্ধ হাসপাতাল এবং ওরিয়ন ইনফিউশন। এই 5টি কোম্পানি ভালো পরিমাণ কিন্তু প্রফিট গেইন করেছে বা মূল্য বৃদ্ধি করেছে, বিদায় এই সকল শেয়ারে যারা বিনিয়োগ করেছে তারা কিন্তু লাভবান হয়েছে এই বিদায় সপ্তাহে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, কারণ আমার কাছে মনে হয় এই ওরিয়ন ইনফিউশন শেয়ারটা কিন্তু অতীতে অনেক লাভালাভি করেছে। তো স্বল্প মেয়াদে বা মধ্যমেয়াদে যদি আমরা বিনিয়োগ করতে চাই, তাহলে এই সকল শেয়ারগুলো থেকে একটা ভালো শেয়ার আমরা চাইলে সিলেক্ট করতে পারি, কারণ এই সকল শেয়ারগুলো কিন্তু অনেকাংশে লাভালাভি করে, সেই ক্ষেত্রে আপনারা হয়তো কিছু পরিমাণ প্রফিট গেইন করতেও পারেন।
তবে এটা কিন্তু নিজের ঝুঁকিতে করতে হবে। এর কারণ হচ্ছে এই সকল শেয়ারগুলো কিন্তু হঠাৎ করে পতনও ঘটে এবং অনেক দিন যাবত কিন্তু পতন ঘটতে থাকে। তো সুতরাং ওই সকল বিষয়গুলো বিবেচনা করে তারপরে বিনিয়োগ করতে হবে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটা একটা কারসাজি নিউজ। যে আগের মতো আরেকটা শেয়ার পাওয়া গিয়েছে কারসাজি করার মতো, সেটা হচ্ছে যে কারসাজিকারীদের জন্য সমতলেদারের কৃত্রিম মুনাফা ও ডিভিডেন্ড। তো মূলত আসলে সমতলেদার একটি লোকসানি কোম্পানি এবং এটার আমরা বলতে পারি জেড গ্রুপের কোম্পানি। এবং একটা বড় বিষয় হচ্ছে এটা এত হিউজ পরিমাণ লোকসান করছে প্রতিনিয়ত, এখন তাদের উৎপাদনও বন্ধ এবং মূলত তারা আসলে তাদের যে সম্পদ রয়েছে সেগুলো কিন্তু এখন বিক্রয়ের প্রসেসের মধ্যে রয়েছে। অর্থাৎ অলরেডি তারা অনেকাংশে বিক্রয় করেছে আর বাকি যা আছে সেগুলো কিন্তু বিক্রয়ের মধ্যে চলছে। তো শেয়ার মার্কেটের লিস্টের একটা কোম্পানি শেয়ার তো শেয়ার মার্কেটের লিস্টের একটা কোম্পানি সম্পদগুলো ব্যবহার করে বিক্রয় করে দিচ্ছে এবং এটা সত্যি আমি বলতে পারি যে দেশের শেয়ার মার্কেটের জন্য একটা অশনি সংকেত বলা যায়, বা আমরা বলতে পারি যারা নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে তাদেরও গাফিলতি রয়েছে। যদি না হতো তাহলে এরকম একটি জেড ক্যাটাগরির শেয়ার বা আমরা বলতে পারি দুর্বল মূল্যের শেয়ার কীভাবে করে এখনও কোনো প্রকার শাস্তির আওতায় না থেকে পারে, বা আমরা বলতে পারি কীভাবে করে তারা মানুষের টাকা লুটপাট করলো। এভাবে করে একটা জিনিস খেয়াল করেন, এই শেয়ারটির বর্তমানে ডিভিডেন্ড ঘোষণা করেছে মাত্র 0.40%, অর্থাৎ মানে 1% না তার থেকেও কম। এবং এই ডিভিডেন্ডটা কিন্তু তারা সাধারণ বিনিয়োগকারীদেরকে শুধু দিয়েছে, কিন্তু তারা অস্বাভাবিকভাবে অনেক বেশি পরিমাণ মুনাফা দেখিয়েছে ব্যবসায়। এবং এই অনেক বেশি মুনাফা দেখিয়ে তারা শুধুমাত্র ডিভিডেন্ড দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদেরকে, অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদেরকে একটা সান্ত্বনার মতো দিয়েছে। এবং আমরা বলতে পারি যে এই ডিভিডেন্ডের মধ্যে প্রতারণা লুকায়িত রয়েছে। আমরা যদি খেয়াল করি এই কোম্পানিটির 22-23 অর্থবছরে কিন্তু মূলত আসলে প্রথম প্রান্তিকে লোকসান হয়েছিল 2 পয়সা, এর পরবর্তীতেও আমরা দেখতে পাচ্ছিলাম দ্বিতীয় প্রান্তিকে ছিল 2 পয়সা, এরপর আমরা দেখতে তৃতীয় প্রান্তিকে লোকসান হয়েছে 1 পয়সা, এবং সর্বশেষে আমরা যদি দেখি লাস্টে অনেক দেরিতে করে তারা কিন্তু 4 পয়সা দেখায় মুনাফা, এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি 0.40% কিন্তু তারা ডিভিডেন্ড ঘোষণা করে। তো মূলত আসলে তাদের আয় হয় কীভাবে, তাদের তো দীর্ঘদিন যাবত আমরা বলতে পারি যে এটার উৎপাদনই বন্ধ, বাণিজ্যিক উৎপাদন। এবং সর্বশেষ যেই বিষয়টা আমরা জানতে পারছি এই নিউজের মাধ্যমে সেটা হচ্ছে যে তাদের অলরেডি সম্পদ অনেকাংশে বিক্রয় করা হয়ে গিয়েছে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে তাদের কিন্তু সম্পদ মূল্য বিগত বছরের তুলনায় কমেছে, অর্থাৎ যেহেতু তাদের সম্পদ নেই হাতে সেই হিসেবে সম্পদ মূল্য কমতে পারে, এটাই হচ্ছে বিষয়। তো একটা জিনিস খেয়াল করেন, সম্পদ মূল্য কমলে অপরদিকে আবার তাদের মুনাফা হয় কেমনে, সেটাও একটা বড় বিষয়। তো এই সকল বিষয়গুলো আসলে বিএসইসির খতিয়ে দেখা উচিত ছিল, কিন্তু ওটা আসলে ওভাবে করে দেখা হয় না বিদায় কিন্তু আমাদের এই দৈন্যদশা শেয়ার মার্কেট। তো সুতরাং এই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করা উচিত, আর না হয়তো আপনার এই শেয়ারগুলো আপনার পোর্টফোলিওই ভরাতে পারবে কিন্তু আপনার মনও ভরাতে পারবে না, পকেটও ভরাতে পারবে না। তো সুতরাং আপনাদেরকে অনুরোধ করব দয়া করে এই ধরনের শেয়ারগুলো থেকে দূরে থাকুন, না হয়তো এই ধরনের শেয়ারগুলো আগামীতে হয়তো আমরা বলতে পারি যে ওটিসি মার্কেটে আটকা পড়ে যেতে পারে ইউনাইটেড এয়ারের মতো, যেটা আর কখনোই হয়তো ফেরত আসতে নাও পারে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা জিনিস খেয়াল করছি এই নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্রামীণফোন রবির মুনাফার বিপরীত চিত্র। তো মূলত আসলে একটা জিনিস খেয়াল করেন, এই গ্রামীণফোন এবং রবি উভয়ই কিন্তু টেলিকমিউনিকেশন খাতের একটি কোম্পানি। এবং একটা বড় বিষয় হচ্ছে এই গ্রামীণফোন বাজারে আসার পরে এই গ্রামীণফোনের প্রতি মানুষের যেই পরিমাণ আগ্রহ ছিল সেই আগ্রহ অনুযায়ী তারা কিন্তু আমাদেরকে মুনাফা দিতে সমর্থ হয়েছে। এবং গ্রামীণফোন কিন্তু একটা লার্জ কোম্পানি এবং তাদের হিউজ পরিমাণ শেয়ার কিন্তু শেয়ার মার্কেটে রয়েছে। তো এত লার্জ একটা কোম্পানি হওয়ার পরও তারা কিন্তু বিনিয়োগকারীদেরকে ভালো পরিমাণ ডিভিডেন্ড দিয়ে আসছে, এটা আমরা অনেকাংশে খেয়াল করেছি বা প্রতিনিয়তই খেয়াল করছি। অপরদিকে রবির ক্ষেত্রে আমরা যদি বলি খুবই হতাশাজনক, তারা এত অল্প পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করে বা আমরা বলতে পারি ইপিএস ঘোষণা করে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যেখানে গ্রামীণফোনের 5-6 টাকা প্রথম কোয়ার্টারে ইপিএস দেখানো হয়, সেখানে সর্বসাকুল্যে রবির ইপিএস দেখানো হয় মাত্র 20 পয়সা। তো এই সকল বিষয়গুলো আসলে আমাদেরকে খুবই কষ্ট দেয়, কারণ আমরা রবিকে খুবই আশা করে বাজারে আসার জন্য অপেক্ষা করছিলাম এবং আমরা ভেবেছিলাম রবি খুব ভালো পারফরমেন্স করবে, কিন্তু আলটিমেটলি রবি তো ভালো পারফরমেন্স করেই নি, শুধুমাত্র এটাতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই সকল বিষয়গুলো আসলে দেখা উচিত আমাদের যে কেন এই ধরনের কোম্পানিগুলো খারাপ করছে, অপরদিকে একই ক্যাটাগরির গ্রামীণফোন কীভাবে করে ভালো করছে সেই বিষয়টা আসলে দেখা উচিত। কারণ একটা কোম্পানি শেয়ার মার্কেটে আসাই বড় কথা নয়,
শেয়ার মার্কেটে আসা মানে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের দায় নিজের ঘাড়ে নেওয়া, অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের কাছে কিন্তু একটা দায়বদ্ধতা থাকে। তো সেই দায়বদ্ধতা যদি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু আসলে শেয়ার মার্কেটের প্রতি মানুষের আগ্রহ অনেকাংশে কমে যাবে। তো এই সকল ক্ষেত্রে আমি মনে করি যে যারা এই সকল সংশ্লিষ্ট কোম্পানি রয়েছে তারা আরও যত্নশীল হবে এবং কীভাবে করে বিনিয়োগকারীদেরকে ভালো পরিমাণ প্রফিট দেওয়া যায় সেই বিষয়ে তারা সচেষ্ট থাকবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আজকে দিনের সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বস্তিতে শীর্ষ লেনদেনে দুই কোম্পানি বিনিয়োগকারীরা। তো মূলত আসলে বিগত সপ্তাহে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 26 থেকে 30 নভেম্বর এই সময়টাতে যে সকল শেয়ারগুলো অনেক হিউজ পরিমাণ লেনদেন হয়েছিল, অর্থাৎ লেনদেনের শীর্ষে ছিল, তাদের মধ্যে প্রায় আমরা বলতে পারি যে বেশিরভাগ কোম্পানি মূল্যবৃদ্ধির ক্ষেত্রে মাইনাস ছিল। কিন্তু শুধুমাত্র দুটি কোম্পানি বা আমরা বলতে পারি খুবই ভালো অবস্থানে রয়েছে সপ্তাহের ব্যবধানে, এবং সেটা হচ্ছে খুলনা প্রিন্টিং এবং জেমিনি সি ফুড। এবং ফুয়াং ফুডও মোটামুটি ভালো অবস্থানে রয়েছে, তবে খুলনা প্রিন্টিং এবং জেমিনি সি ফুড বেশি ভালো অবস্থানে রয়েছে। তো একটা বিষয় হচ্ছে খুলনা প্রিন্টিংও কিন্তু তেমন একটা ভালো শেয়ার নয়, অর্থাৎ তাদেরও ফান্ডামেন্টাল অনেক দুর্বল। তো সুতরাং আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে যদি বিনিয়োগ আদৌ করতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করব জেনে বুঝে তারপরে যে সকল শেয়ারগুলো তুলনামূলকভাবে ভালো সেগুলিতে বিনিয়োগ করা। আদারওয়াইজ কিন্তু আপনারা সর্বশেষে ক্ষতির সম্মুখীন হবেন এবং তখন আবার কিন্তু একটা হাউকাউ পরিস্থিতি লেগে যেতে পারে শেয়ার মার্কেটে। তো সেই বিষয়গুলো বিবেচনা করে আপনাদেরকে অনুরোধ করব, এই যে বর্তমান সময়ে শেয়ার মার্কেট কিন্তু সম্পূর্ণটাই জাঙ্ক শেয়ার এবং জেড ক্যাটাগরি বা দুর্বল শেয়ার উপরে দাঁড়িয়ে রয়েছে, এবং এইটা যদি একবার কলাপস করে তাহলে কিন্তু আমাদের শেয়ার মার্কেট শুয়ে পড়বে, এটা হচ্ছে ভবিষ্যৎবাণী বলা যায়। যদি এই সকল শেয়ারগুলো যদি একবার কলাপস করে তাহলে যেই সকল বিনিয়োগকারীরা এই মুহূর্তে বিনিয়োগ করছে তারা কিন্তু একদম ক্ষতিগ্রস্ত হবেন। একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বর্তমানে নির্বাচন পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি সামনের দিকে কী হয় সেটা বলা যায় না এবং তখন দেশের অবস্থা আরও খারাপ হতে পারে। এজন্য বলি শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা উচিত এবং ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করা উচিত। ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করলে আর যাই হোক হিউজ পরিমাণ ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে এবং আশা করা যায় তারা ভালো পরিমাণ প্রফিট আপনাদেরকে দিতে সক্ষম হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার পরামর্শ এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো। আশা করছি আমার এই পরামর্শ এবং নিউজ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।